আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাফরান ডেইলি ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা অন্য সব ভিডিওর মতো টিপস ভিডিও নয়, আজকে দেখাবো একটা দারুণ ট্রিক শেয়ার করব। আপনারা টিস্যু পেপারের যে খোসাটা থাকে, যে হোল্ডারটা খালি থাকে ভিতরের অংশ, সেটা কিন্তু আমরা অবিরত ফেলে দিই। তো ফেলে না দিয়ে যে কতটা সুন্দর অর্গানাইজ করা যায় রুমে, সেটা আজকে দেখাবো। যারা আমার মতো ক্রিয়েটিভিটি করতে পছন্দ করেন বা হাতের কাজ দিয়ে ঘর গুছাতে পছন্দ করেন, এটা ভিডিওটা তাদের জন্য। আর যারা সময় থাকা সত্ত্বেও কিছু করতে পছন্দ করেন না, তারা অবশ্যই স্কিপ করবেন। এখানে আমি একটা টিস কাগজের মোটা অংশ গোল রাউন্ড করে কেটে ভিতরে একটা অংশ বন্ধ করে নিয়েছি। তো দেখতে পেরেছেন ভিডিওতে, ফেভিকল দিয়ে আমি এটা আটকে নিলাম। এখন আমি দেখাবো এটাকে অর্গানাইজ করব কিভাবে। যদি ডাইরেক্টলি ভাবে টিস্যু পেপারের যে কাগজটা আমরা অর্গানাইজ করি, দেখতে একটু ভালো লাগবে না, নর্মাল লাগবে অনেকটা। তো আমি একটু ইউনিক করার জন্য কি করেছি, টিস কাগজের ভিতরের অংশ কিন্তু দেখবেন এমন ঢেউ ঢেউ আকারে কাগজটা করা থাকে। তো উপরের খোসাটা আমি ছুটিয়ে সেই ঢেউ আকারের যে কাগজটা ছিল সেটা আমি নিয়ে নিলাম। এখন আমি ফেভিকল দিয়ে খুব সুন্দর করে এখন এটা আটকে নিচ্ছি। এটা দিয়ে আমি আজকে আমার রুমের একটা জায়গাকে খুব সুন্দর করে ঢেকে রাখবো, সেটাও ভিডিওতে দেখাবো আমি কি ট্রিক্স খাটিয়েছি এখানে। তো দেখতে পারছেন আমি এখানে আটকে নিলাম ফেভিকল দিয়ে, আপনি চাইলে গ্লুগান দিয়েও আটকে নিতে পারেন। তো এটা হচ্ছে এই কারণেই, কারণ এই যে টিস্যু পেপারের যে কাগজটা আমি নিয়েছি, এটা যেন দেখতে অনেকটা ইউনিক লাগে যেভাবে আজকে ডেকোরেট করব, কেউ যেন বুঝতে না পারে আসলে এটা একটা টিস্যু কাগজের খোসা ছিল। তো দেখুন আমি এক এক করে দোনো পাশ দিয়ে এই উপরে আর নিচে আটকে নিচ্ছি। আমি তিনটা টুকরো নিয়েছি কারণ আমি দুই পাশে দুইটা আটকাবো আর মাঝে একটা বরাবর করে আটকে দেবো ডিজাইন করার জন্য। আপনারা আপনাদের ইচ্ছে মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, যার যার ইচ্ছে অনুযায়ী আপনার রুমে আপনি কিভাবে সাজাবেন সেটা নিয়ে। তো আমি আসলে ছোটবেলা থেকেই অনেকটা পছন্দ করি নিজে অনেক কিছু তৈরি করে কাজে লাগাতে, তো সেই থেকে হয়তো শখের বসে আমি এসব তৈরি করি। তো যারা আসলে এগুলো নিজে ঘরে তৈরি করতে পছন্দ করেন না, কেনার উপর ডিপেন্ডেন্ট থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি নয়। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ফেভিকল দিয়ে আটকে নিচ্ছি। এখন আমি দেখাবো এটা দিয়ে আসলে আপনি দুইটা কাজ করতে পারবেন। প্রথম কাজ হচ্ছে টিস্যু পেপারে এই কাগজটা আমরা ফেলে না দিয়ে রিসাইকেল করছি। সেকেন্ড কাজ হচ্ছে আমার ঘরে কোনো দেওয়াল যদি ড্যাম হয়ে থাকে বা কোনো ডিফেক্ট থাকে, সেটাকে ঢেকে রাখার জন্য সেই ট্রিক্স খাটিয়েছি, সেটা আমি পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেখাবো আপনাদের যে দ্বিতীয় ট্রিক্সটা আমি কী খাটিয়েছি। এখন আমি পুরোটাতে ফেভিকল লাগিয়ে টিস্যু দিয়ে ঢেকে দেব। টিস্যু দিয়ে ঢাকার কারণ হচ্ছে এটাকে এত সুন্দর একটা লুক দিতে চাচ্ছি, যেটা আসলে দেখলে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে। তো এই যে টিস্যু পেপার দিয়ে আমি খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি, আর এমনভাবে টিস্যু পেপার দিয়ে ঘাম দিয়ে আমি এটা আটকে নেব ফেভিকল দিয়ে, যেন আমার যে ভিতরে যে আমি কাগজটা লাগিয়েছি সেটা স্ট্রাকচারটা যেন উপর দিয়ে ভেসে ওঠে। তো এই যে দেখুন, তো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আমার মতো যারা নিজের কাজ নিজে করে ঘর সাজাতে পছন্দ করেন তারা যেন অনেক সহজেই কিন্তু এই জিনিসটা দেখে ট্রাই করতে পারেন বাসায়। তো এই যে দেখুন আমার কিন্তু এটা করা শেষ, এখন এটা শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে, এখন কিন্তু এটা অনেকটা টাইট হয়ে গেছে কাগজের সাথে আটকে টিস্যু পেপারটা। এখন কিন্তু আমার অনেকটা কাজ কমপ্লিট, বাকিটা দেখাবো। এটাকে ডেকোরেট করব, প্রথমে আমি করব রং। রং করে আমি যে টিস্যু পেপারটা লাগিয়েছি সেটাকে ঢেকে দেব। তো এখানে আমি ইয়েলো শেড দিয়েছি, কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি আমার রুমের যে দেওয়ালটা সেটার সাথে কি কম্বিনেশন যাবে সেটা দেখে। তো আপনি আপনার রুমের কম্বিনেশনটা দেখে আপনিও ওইভাবে ট্রাই করবেন। তো দেখুন আমি এক এক করে এভাবে ইয়েলো রংটা দিয়ে পুরোটা করে নেব। তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যদি আপনার একটু কাজে লাগে আমার কোনো ভিডিও, তাহলে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন আমি কিন্তু ইয়েলো কালারটা দিয়ে ফেলেছি, এখন দেখতেই পারছেন ইয়েলোটা কতটা ব্রাইট লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন ইয়েলোর মধ্যে আমি একটু গ্রিন কালার দেবো, কারণ ইয়েলো আর গ্রিনটা খুব দারুণ মানায়। তো এই যে দেখুন আমি গ্রিন কালারটা দিয়ে বর্ডারগুলো সুন্দর করে রং করে দেবো যে কাগজগুলো লাগিয়েছিলাম ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এক এক করে সব লাগিয়ে নিচ্ছি। তো আমি এই গ্রিন কালার লাগাতে লাগাতে জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দ্রুত শেয়ার করে দিবেন যেন তারাও এটা ট্রাই করতে পারে। তো এরকম করে আমি অনেক ট্রিক্স আপনার সাথে শেয়ার করি, অনেক টিপস শেয়ার করি কীভাবে পুরনো জিনিস রিসাইকেল করবেন, ফেলে না দিয়ে সেটাকে কি করে কাজে লাগাবেন। যদি আপনাদের কাজে আসে তাহলে আমি বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কে কোনটা ট্রাই করে দেখেছেন আমার ভিডিও দেখে। তো এখানে আমি আবার দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালারের বল প্রিন্ট করে দিচ্ছি একটু লুকটা গর্জিয়াস করতে। অনেক কথা বলে ফেলেছি, তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, করে ফেলুন এটা আমি করতে করতে।
দেখেন আমার ফাইনাল লুক হচ্ছে এটা কতটা ব্রাইট লাগছে দেখতে অনেক অসাধারণ লাগছে হলুদের মধ্যে গ্রিন দেখতে পাচ্ছেন একটা শেড তৈরি করেছি আমি একদম টিস্যু পেপার দাওয়াতে যে কুচকানো একটা শেড চলে এসেছে এটা কিন্তু খুবই দারুণ লাগছে এখন আমি এখানে একটা পিঙ্ক কালারের মধ্যে একটা ফুল নিয়ে নিয়েছি এটা আপনি চাইলে আপনার ঘরের যে কোনো ফুলের তোড়া থেকে একটা পিস নিয়ে নিতে পারেন তো এখানে আমি ফুলগুলোকে খুব সুন্দর করে রাউন্ড শেপ করে আটকে নিব যেন নড়াচড়া না দেয় এখন যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই ফুলটা যদি আমি ডাইরেক্টলি রাখতে যাই এই ফুলদানিতে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এটা কিন্তু সাথে সাথে আটকে থাকবে না এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ভিতরে চলে গেছে তো এই জন্য আমি যেটা করব সেটার আগে আমি দেখাবো আমি যে দেওয়ালটার জন্য তৈরি করছি এটা হচ্ছে সেই দেওয়ালটাই এখানে কিন্তু আমার এই জায়গার একটা রং উঠে গেছে যার জন্য পুরো দেওয়ালটাই দেখতে অসুন্দর লাগে এই জন্য আজকে আমি এই ট্রিক্সটা খাটিয়েছি এখানে আমি এটা লাগিয়ে দিব তো দারুণ আইডিয়া না আমার তো আপনাদের ঘরেও যদি এমন কোনো জায়গায় ডিফেক্ট হয়ে থাকে আমি বলবো আপনারা এরকম অর্গানাইজ করে নিন এই যে ফুলটা রাখলে নড়াচড়া দেয় বেশি তাই আমি এখানে কী করেছি একটা ফোমের টুকরো নিয়েছি ফোমের টুকরোটা একটু ছিদ্র করে এখন এই যে ফুলের যে স্টিলের যে টুকরোটা সেটা আমি এটার ভেতর ঢুকিয়ে দিচ্ছি এখন দেখুন এটা কিন্তু আমার আটকে থাকবে এই যে দেখতেই পাচ্ছেন এখন দেখলে কেউ বুঝবেই না এটা যে আপনি তৈরি করেছেন ঘরে যে দেখুন এখন কিন্তু এটা আটকে আছে ফুলটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে সাথে পাতাটাও খুব সুন্দর ছড়িয়ে আছে এখন আমি সুন্দর মতো গ্লু গানের হেল্প নিয়ে এখন আমি দেওয়ালটাতে আটকিয়ে দেব যে জায়গাটাতে আমার জায়গাটাতে রং উঠেছে সেই জায়গাটাতে আমি গ্লুগান লাগিয়েছি বাড়তি জায়গায় কিন্তু আমি লাগাইনি তো দেখুন আমার ফাইনাল লুকটা কিন্তু দেখতে এমন আশা করি আমার আজকের টিপস আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন আর লাইক অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম